उसे खाली हाथ लौट आया था। ऐसा कोई पिंजरा नहीं बना जो भारत को कैद कर सके। पोरस 17 जनवरी से सोमवार से शुक्रवार रात 8:30 बजे। छंछोर ने और उसकी टोली ने सारा आतंक मना कर रखा है। पिया, तुम्हें मुझे गोपियों पर विश्वास है? माखन की मटकी में ज्ञान का सागर देखिए बाल कृष्ण 17 जनवरी से सोमवार से शुक्रवार रात 9 बजे। India's a combo of splendid traditions and colorful culture. Unity in diversity and universal brotherhood are its unique characteristics. Delhi is the heartthrob of the nation and its capital too. It is nation's glory and a pride for over 125 crore countrymen. Its historic heritage has much to discover and is a treat to every eye. The city has a vibrant lifestyle and lively spirit to match all environs. The first ever ABU Robocon is being organized for Delhi Walas. Its theme is Lagori, based on conventional game of Pittu. ABU Robocon is the major breakthrough in the world of robotic science since its inception 20 years ago. IIT Delhi is all set to present Robocon 2022, packaged with new techniques to provide ultimate thrill and romance. শেষ ইচ্ছাপত্র আপনারা দেখেছেন, তিনি চাননি যে তার খুব সাড়ম্বর শেষ হোক। তিনি আমাদের বারবার বলতেন যে তাকে যেন আমরা তার বাবার মতো নীরবে একদম সাধারণভাবে তার শেষকৃত্য করি। সে কাজটা আমরা সম্পন্ন করেছি। শুধু সাংলী মিত্র একটা নাম বললে ভুল বলা হবে, একটা দৃঢ়তার প্রতীক, অত্যন্ত কোমল এবং দৃঢ়। আমি শাওলিদের সঙ্গে 22 বছর আছি, গুরুগৃহে আমার বাস। আমি তার কাছ থেকে জীবনে যেটুকু শিখেছি, যে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার, সেটা হচ্ছে যে নিজের শির দ্বারা সোজা রাখা। অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও আমাকে বারবার বলতেন যে এক জীবনে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, এবং শির দ্বারাটা সোজা রাখিস। আমি পঞ্চম বৈদিকে শাওলিদি 2005 সালের পরে আর কোনো নির্দেশনার কাজ করেনি। আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা খুব অবলীলা এরকমভাবে ছেড়ে দিতে পারেন জায়গা। 2006 সাল থেকে আমি নির্দেশনার কাজ করেছি, উনি আমাকে সাহায্য করে একটা সময় পরে উনি আমাকে স্বাবলম্বী করে দিয়েছেন এবং এখন আমি কাজ করি। সত্যি কথা বলতে শাওলিদির এই গত 3 বছর ধরে তিনি অসুস্থ, ভালো খারাপ থাকা ভালো থাকা মিলিয়ে চলছিল। তার হঠাৎ করেই খুব শরীরটা খারাপ হয়, হার্টের কতগুলো সমস্যা দেখা দেয়, এবং যে মৃত্যুটা তিনি বরণ করলেন সেটা খানিকটা মানে তিনি চাইছিলেন না, যার জন্যে ওনাকে অন্য কোনো চিকিৎসা করা যায়নি, উনি হাসপাতালে যেতে চাননি, উনি যে
যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে বাড়িতে তিনি যে বাড়িটা করতে পেরেছেন সেই বাড়িতে যাতে তার শেষ শেষটা যেন সেখানে হয়। আমাদের সামনে আমাদের বারবার বলেছিলেন আমাকে মশাইকে যে তোরা দেখিস আমাকে বাড়িতে রেখে রাখিস, আমি এইখানেই আমার শেষটা যেন হয়। আমরা করতে পেরেছি যাওয়ার সময় তিনি কবি সৃজাত সমাজ মাধ্যমে সাম্প্রতিক একটি কবিতা রচনা করেছেন তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। আমি জানি যে আপনারা সেই কবিতাটি সকলেই পড়েছেন, আবার হয়তো এমন অনেকে আছেন তারা পড়ে ওঠেননি। তাই কোথাও তার রচিত এই কথাগুলি মনে হচ্ছে যেন আমাদের সকলেরই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি, শাওনী মিত্রের প্রতি। সেই কবিতাটি আমি প্রথমে শুরুতে আপনাদের পড়ে শোনাই। কবিতাটির নাম ইচ্ছাপত্র। ডাকঘর থেকে ইচ্ছাপত্র আসে, রাজা চিঠিতে মহাকাল করে সই, শেষবার যাওয়া নিভৃতের মান্দাসে ফিরে যে তাকাবে এমন সময় কই। তাকালে দেখতে ফুল এলো শোক গাছে, আজ থেকে মন একটু হলেও কম, তোমারও দুহাত কি নিথর জেগে আছে, নীরবতা বোঝে মৃত্যুর সম্ভ্রম। ওপারে বৃষ্টি, ওপারে হয়তো রোদ, সারা জীবনের মঞ্চ শুকোক ভিজুক, নির্জনতাই আমাদের প্রতিরোধ, দূর থেকে বিদায় কতটা ঋজু। ইচ্ছাপত্র উড়িয়ে বেড়ায় হাওয়া, নাচাওয়া দিয়েই সাজানো পথের দুধারে, দেখি নাই কভু এমনও তরুণী বাওয়া, যত দূরে যাও তোমাকে ভোলেনি সুধা। তখন সম্ভবত 1981-82 সাল। বাবা শম্ভু মিত্রের সঙ্গে শাওনী মিত্র 2 ঘন্টার কবিতা ও পাঠ আবৃত্তি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। একটা সময় মনে হলো এই কবিতা বসে বসে পাঠ আর আবৃত্তি, হাত পার তো কিছু কাজ করতে পারছি না। তখন বাবাকে তার ইচ্ছে প্রকাশ করলেন যে তিনি মঞ্চে অভিনয় করতে চান। বাবা শম্ভু মিত্র ইরাবতী কার্ভের যোগান বইটা পাঠিয়ে দিলেন শাওনীর কাছে। শাওনীদি সেই বই পড়তে পড়তে একেবারে দ্রৌপদীকে অন্যরকমভাবে দেখলেন। শম্ভুমিত্র জিজ্ঞেস করলেন কোন চরিত্র তোমার ভালো লাগছে, বললেন দ্রৌপদী। শম্ভুমিত্র বললেন কেন, কুন্তী গান্ধারীকে ভালো লাগছে না, বলছে না দ্রৌপদী, তাহলে তুমি দ্রৌপদীকে নিয়ে কাজ করো। ইতিমধ্যে শ্যামলদী বৃত্তি পেয়ে ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে লোকনাটক দেখে বেরিয়েছেন, তিজেনবায়ের পাণ্ডবাণী দেখেছেন। তার ইচ্ছে হচ্ছে কথকথার ঠাঁয়ে যদি প্রযোজনা করা যায়। সেই 83 সালে 6-6 বার নাটক লিখে সংশোধন করে মূল পাণ্ডুলিপি তৈরি হলো নাথবথী অনাথবধ। তাতে সুর সংযোজন করলেন তাদের বাড়ির অনেক দিনের পুরনো গানের মাস্টারমশাই ধীরেন দাস। আসুন আমরা সেই নাথবথী অনাথবথের কিছুটা অংশ এখন দেখি। তখন শকুনি বললেন, সেসব জ্ঞানীজন গুণীজনের সামনে বললেন বাবু মশাইরা, কেন যুধিষ্ঠির তোমার প্রিয়া পাঞ্চালি তো এখনো বিজিত হননি, সেই তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। দুর্যোধন দুঃশাসন সবার মুখ লোভে কিরকম চকচক করে উঠলো, তারা বলে হ্যাঁ দ্রৌপদী দ্রৌপদী। আর যুধিষ্ঠির বললেন, যিনি কৃষানন, যিনি খদ্বানন, সেই অতীব সুন্দরী প্রিয়ংবদা দ্রৌপদীকে তিনি পণ রাখলেন। যুধিষ্ঠির বললেন এই কথা, ধর্মের পুত্র যুধিষ্ঠির। তখন আর কিছু বিচার করলেন না বাবু মশাইরা, সে স্বামী ধর্ম স্ত্রী ধর্ম কিচ্ছু না, তিনি বললেন এই কথা, পণ রাখলেন পঞ্চ পাণ্ডব প্রিয়া দ্রৌপদীকে। আশ্চর্য, একেবারে আশ্চর্য, কি অভাগিনী মেয়ে বলুন তো পাঞ্চালি, হ্যাঁ কি অভাগিনী মেয়ে। সেই স্বয়ম্ভর সভার শেষের কথাই ভাবুন, আর আজ এই সভা পর্বের শেষে বৈধান পড়েছে, শকুনি জিতেছেন, ছি ছি ছি, ওকে নির্দয় উল্লাস সভায় কর্ণ দুর্যোধন দুঃশাসন শকুনি সবার মুখে কি নিষ্ঠুর লালস
আর ওদিকে বিজিত পঞ্চ পাণ্ডব চুপ করে বসে, আর এই যে সব গুণীজন দেখি গুণীজন, তারা তারা সব বাক্যহারা। বাবু মশাইরা, এইরকম এক একটা কাল আসে পৃথিবীতে যখন এইসব গুণীজনেরা সব চুপ করে থাকে, আর যে অত্যাচারিত হয় সে হয়েই যায়, হয়েই যায়, হয়েই যায়। নাথবতী অনথবত প্রযোজনাটি দেখতে দেখতে আমরা দেখছিলাম যে তিনি শুধু সঙ্গীত নয়, কণ্ঠেরও চর্চা করেছেন। এই কণ্ঠ নিয়েই তিনি আরেকটি মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি এখন বিদেশে বসবাস করেন, আমাদের সকলে প্রিয় শ্রাবন্তী মজুমদার। এখন আমরা তার কথা শুনি। শ্যামলীকে নিয়ে কোনোদিন যে আমাকে এভাবে বলতে হবে আমি ভাবিনি। শ্যামলীর সাথে অবশ্যই আমার নাটকের সূত্রে আলাপ। মিড সেভেন্টিজে শ্যামলীর মা তৃপ্তি মিত্র আমাদের লিভিং সাউন্ড স্টুডিওতে বহু নাটকে অভিনয় করেছেন। এরকমই একদিন একটা রেকর্ডিং এর পরে উনি আমাকে ডেকে বললেন যে শ্রাবন্তী, তুমি আমার মেয়েকে ডাকো না এখানে অভিনয় করতে, ও কিন্তু খুব সুন্দর অভিনয় করে। এই কথাটা আমার আজও কানে বাজে। সেই আমার শ্যামলীর সাথে পথ চলা শুরু। তারপরে তো শ্যামলী কত শো নাটকে যে অভিনয় করেছে আমাদের ওখানে, শুধু অভিনয়ই না, ও প্রচুর নাটকে নাট্যরূপ দিয়েছে, সেগুলো তো এখন ইতিহাস। আমাদের শ্রোতা বন্ধুরা একসময় লিখতেন, মানে চিঠি লিখে পাঠাতেন যে রেডিওর সুচিত্রা উত্তম হলেন শ্যামলী মিত্র আর গৌতম চক্রবর্তী। গৌতমকে তো আমরা অনেকদিন আগেই হারিয়েছি, আজ শ্যামলীও চলে গেল। শ্যামলীর কথা বলতে গিয়ে আমার সবসময় ওর ওই হাসি মুখটার কথা মনে পড়ে। আমি শ্যামলীকে কোনোদিন গম্ভীর দেখিনি, সবসময় হাসি মুখ, যে এত অসুস্থ থাকতো, মানে কোনোদিন কেউ না জানলে বুঝতেও পারবে না, না জানলেও বুঝতে পারতো না, কারণ ও এমনই, মানে ওটা ওর সঙ্গে সাথী হয়ে গিয়েছিল। ও কোনোদিন ওর শরীর নিয়ে কমপ্লেন করতো না বা দোহাই দিত না যে আমি অসুস্থ, কাজটা করতে পারছি না, কোনোদিন ছিল না। মানে ওর অসুস্থতা সারা জীবনই কোনোদিনই ওকে ওর কাজ থেকে দূরে রাখতে পারেনি। ও অসম্ভব খুব ডিসিপ্লিনড ছিল। আর একটা ছিল যে অনেকে ভাবতো কি যে শ্যামলী মিত্র ভীষণ গম্ভীর, আসলে কিন্তু তা না, ও কিন্তু খুব আড্ডা বাজছিল, আর খুব আড্ডা দিতে ভালোবাসতো, আর ঠাট্টা ইয়ার্কি করতেও খুব ভালোবাসতো। আর আমাদের স্টুডিওর পরিবেশটা এমনই ছিল যে ও কিন্তু খুব সহজেই আমাদের লিভিং সাউন্ড ফ্যামিলির একজন হয়ে গিয়েছিল। শ্যামলী এমন ডিসিপ্লিন ছিল, এত সিরিয়াস ছিল, এত অর্গানাইজ ছিল। অবশ্যই এগুলো না থাকলে বোধ হয় অত বড় হওয়াও যায় না, আর ওর প্রতিভার কথা তো আলাদা করে বলার কিছু নেই। ও ভীষণ, সত্যি ভীষণ ডিসিপ্লিন ছিল। আর ওর সিরিয়াসনেস এর কথা বলতে গিয়ে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। একদিন স্টুডিওতে রেকর্ডিং এর পরে আমি গাইছিলাম কি ধ্বনি বাজে গহন চেতনা মাঝে, শ্যামলী বললো শ্রাবন্তী তুমি কি আমাকে এই গানটা শেখাবে? আমি বললাম নিশ্চয়ই। তো আমি ওকে এই গানটা তুলে দিয়েছিলাম। কি যে আন্তরিকতার সাথে ও মানে এই গানটা তুলেছিল, এত কঠিন গানটা ছিল কিন্তু সত্যি সুন্দর তুলেছিল। আর ওকে তো নাটকের খাতিরে স্টেজে গাইতেই হতো, এবং যে কারণে ও কিন্তু সারা জীবন যতদিন কাজ করেছে রেয়াজটা রেখেছিল, তানপুরা নিয়ে রীতিমতো ও রেয়াজ করত। কিছুদিন আগে ও আমাকে একটা মেসেজ করলো, শ্রাবন্তী তুমি আমাকে কি ধ্বনি বাজে খালি গলায় রেকর্ড করে পাঠাবে, আমার খুব শুনতে ইচ্ছে করছে। আমি বললাম নিশ্চয়ই, কিন্তু ওই যে করছি করবো করতে করতে আর ওকে পাঠানো হলো না। আমার এই আফসোস কোনোদিন যাবে না। আমাদের দুজনের জন্মদিনের শুভেচ্ছা বিনিময় বরাবর ছিল। আমার জন্মদিন বছরের শুরুতে, ওর জন্মদিন আমার থেকে 3 মাস বাদে। এবছরেও বছরের শুরুতে আমার জন্মদিনে ওর শুভেচ্ছা এসে পৌঁছলো, কিন্তু শ্যামলীর জন্মদিনের শুভেচ্ছা এবার আমাকে অনেক দূরে পাঠাতে হবে। অনেকেই আমাদের সামনে আসবেন, কথা বলবেন, তার মাঝে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা কোথাও যাবেন না, আমরা আবার ফিরে আসছি একটু পরে। The roaming wala job, the deadline wala job, or are you living in the market wala job? Life is full of options. এমন জব বাছুন যেখানে আয় ইচ্ছে মতো। একজন LIC এজেন্ট হয়ে যান আজ। ক্যারিয়ার ইন্স্যুরেন্স এটা, নট অনলি এ কাজ। নিজেই নিজের বস হয়ে চলুন, LIC এজেন্ট হয়ে বলুন, এখন তো লাইফ পুরো সেট।
ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদের পরিচয় করাই, আজ আমাদের স্টুডিওতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছেন আমার ডান পাশেই দুজন বসে আছেন, সৌমিত্র বসু এবং চৈতী ঘোষাল। আমি প্রথমে সৌমিত্রর সঙ্গে একটু স্বামীদি প্রসঙ্গে কথা বলি। সৌমিত্র দেখল যে প্রথমে নাথপথী অনাথবা একাডেমি অফ ফাইন আর্টসের দোতলা থেকে দেখি আমি নাটকটা, অসম্ভব ভালো লেগেছিল। মানে সেটা তো বলবার কোনো দরকার করে না যে অসম্ভব ভালো লেগেছিল, কিন্তু যেটা বিশেষ করে বলবার সেটা হচ্ছে যে শাওলিদি এমনিতে একটু রোগাভোগা মানুষ ছিল, তো মানে অসুস্থ ছিল, কম বয়সে তো খুবই অসুস্থ ছিল, সবসময় অসুস্থ থাকতো, মানে সবসময় সঙ্গী ছিল অসুস্থতা, অসুস্থতাটা হ্যাঁ মানে সঙ্গী ইয়েই ছিল, শো আছে, ইঞ্জেকশন দিয়ে শো করতে হচ্ছে, এরকম সব ব্যাপার ট্যাপার ছিল কম বয়সে। কিন্তু সেইখান থেকে এটা ওর বাবারও ছিল, মানে শরীরটাকে কিভাবে তৈরি করেছিল এটা আমরা তিনজনেই থিয়েটারের মানুষ আমরা বুঝতে পারবো, যে অতক্ষণ ধরে একা মঞ্চে, পেছনে জুরির দল ছিল কিন্তু তারা তো ঠেকনা দিয়ে রাখার মতো, অতক্ষণ ধরে মঞ্চে গান গাইছে, নাচছে, অভিনয় করছে, এবং আপনারা সেই অভিনয়ের একটা অংশ দেখলেন, সেই অভিনয়ের মধ্যে যে অসম্ভব তীব্রতা সেইটা প্রায় কল্পনা করা যায় না আর কি। এটা নিজেকে অসম্ভব তৈরি না করতে পারলে এই ব্যাপারটা করা যায় না। আমি একটা জায়গার কথা শুধু বলবো নাথপথী অনাথপথী, সেটা হচ্ছে যে গোড়ার দিকে ওই যে সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করা হবে সেই সভার বর্ণনা দেয় মেয়েটা, দিতে গিয়ে খুব মজা করে বলে এই কে কিরম করে হাসে রে, কে কিরম করে হাসে, বলে এটা অমুকের হাসি, এটা তমুকের হাসি, আলাদা আলাদা করে হাসিগুলো হচ্ছে, নিশ্চয়ই মনে আছে। এবারে যখন বস্ত্রহরণটা হচ্ছে তখন সবকটা হাসি একসঙ্গে হয়, তো শাওলিদি আমাকে বলেছিল তোর কিরকম লাগলো সেটা একটু লিখবি, আমরা একটা ছাপবো। তাতে আমি লিখেছিলাম যে ওই জায়গায় যখন সমবেতভাবে ওই অতগুলো অট্টহাসি নানান ধরনের এবং প্রত্যেকের হাসিটা আমাদের আগে বলে দেওয়া হয়েছে, এটা শকুনির হাসি, এটা কর্ণর হাসি, এটা এবং বিভিন্ন রকমের হাসি, বিভিন্ন রকমের হাসি, বিভিন্ন পর্দায় বাঁধা, সেইটা আমার মনে হচ্ছিল আমি উঠে দাঁড়িয়ে নাটকটা বন্ধ করে দিই, মানে আর সহ্য করা যাচ্ছে না আর কি, এইরকম একটা ব্যাপার। ঠিক, এবং এত অনবরত স্টেজের মধ্যে ঘুরছে বেরোচ্ছে। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে শাওলিদির যে ছাপা বইটা আছে নাথপথী অনাথপথ এবং কথা অমৃত সমান, এই দুটো নিয়ে তো একটা বই আছে, সেই বইয়ে শাওলিদি তিনটে ঘটনার কথা বলেছিল, বইয়ে যেখানে ভূমিকার মতন করে লিখছে সেখানে তিনটে ঘটনার কথা বলেছিল, তিনটি মেয়ের ওপর অত্যাচারের ঘটনা, এবং এই ঘটনাগুলো তার মনের মধ্যে, এই যে দেবাশিস বলল এই মাত্র যে না আমি কুন্তী না গান্ধারী না আমি দ্রৌপদীকেই পছন্দ করছি, তার কারণ দ্রৌপদীর মধ্যে এই যে পুরুষের অবদমন শুধু নয়, পুরুষের অবদমনটা খুব সামান্য ব্যাপার, তার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে যে ক্ষমতা কেমন করে মানুষকে ভীত করে তোলে, ক্ষমতা কেমন করে মানুষকে একেবারে পায়ের তলায় চেপে পিষে ফেলতে পারে এবং তার বিরুদ্ধে মানুষ কিছু বলতে পারে না, আমরা সেই সময়ের মধ্যেই প্রায় দাঁড়িয়ে আছি, তো সেইটা নাথপথী অনাথপথের মধ্যে দিয়ে এত তীব্রভাবে বেরিয়ে এসেছিল, সেইটা খুব খুব সাংঘাতিক। ঠিক ঠিক, আমি চৈতির কাছে যাব, কিন্তু তার আগে সৌমিত্রর কাছে আমার আরেকটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে এক্ষুনি আমরা দেখলাম শ্রাবন্তী মজুমদার যে প্রতিষ্ঠানে শাওলিদি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, সৌমিত্র বসু কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে শাওলিদিকে দেখেছেন, ফলে এই যে শ্রাবন্তী মজুমদার এবং শাওলি মিত্র এদের সম্পর্ক এবং কীভাবে একটা নাটক তৈরি হতো সবটাই অডিও অ্যাক্টিং, মানে মঞ্চে আমরা দেখতে পেতাম না কিন্তু আমরা শুনতাম কানে এবং সমস্ত রকমের অনুভূতি আমরা প্রকাশ পেত তার মধ্যে দিয়ে, সেটা যদি সৌমিত্র একটু আমাদের বলে। এটা অনেক লম্বা করে বলতে হবে, বলা যাবে না, কিন্তু একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যদি রেডিওর লোক হিসেবে আমার সামান্যতম খানিকটা পরিচিতি হয়ে থাকে, তার প্রধান দায় হচ্ছে শাওলি মিত্রের, তার কারণ শাওলিদি আমাকে আকাশবাণীতে পাঠিয়েছিল যে তুই যা অডিশন দে, খুব খারাপ অডিশন দিয়েছিলাম, কিন্তু যিনি ওর দায়িত্বে ছিলেন তিনি এর মধ্যে পাখি নাটকটা দেখেছিলেন, তাতে আমি আর শাওলিদি অভিনয় করতাম, আমার প্রথম বড় পার্ট, তাতে করে আমি পাশ করে গিয়েছিলাম আর কি, ওই সূত্র ধরেই, তা নইলে পাশ করাবার কোনো যুক্তি ছিল বলে আমার মনে হয় না। আর এই যে শ্রাবন্তী মজুমদারের স্টুডিও, সেই শ্রাবন্তীদির স্টুডিওতেও শাওলিদি আমাকে নিয়ে গিয়েছিল, শাওলিদির সম্পর্কে কিন্তু ওই স্টুডিওতে আলাদা রকমের একটা সম্ভ্রম ছিল, এটা আমি বরাবর লক্ষ্য করেছি, সেটাই আমরা শুনতে চাইছি। এবং শাওলিদি ওখানে নাটক লিখত, অভিনয় করতই, এবং সেই অভিনয়ে আসলে শম্ভুমিত্র তৃপ্তি মিত্রর কাছ থেকে বোধ হয়, চৈতীয় বহুরূপীর পুরনো লোক, চৈতী বলতে পারবে গলার চর্চা কেমন করে করতে হয় এবং শরীরের চর্চা,
নিজেকে কেমন করে থিয়েটারের জন্য, নিজেকে কেমন করে থিয়েটারের ভাষায় প্রকাশ করবার উপযুক্ত একটা তানপুরা বা একটা বাদ্যযন্ত্র তৈরি করে নিতে হয়, সেইটা শাওলিদি জানতো শুধু নয়, সেইটা এত নিষ্ঠার সঙ্গে, এত ওই মানে সমস্ত মন প্রাণ দিয়ে করেছিল। তার ফলে রেডিওতে নানান ধরনের চরিত্র করেছে শাওলিদি। কম বয়সী মেয়ের পার্ট কেমন করে করতে হয়, আর আমরা তো বসে বসে শিখতাম, আচ্ছা কম বয়সীর পার্টটা করতে গেলে গলাটাকে এইরকম জায়গায় নিয়ে যেতে হয়, একটু বেশি বয়সের গলার যে ভারটা সেটা এইরকম করে করতে হয়, এবং সেটা খুব অবলীলাক্রমে আর কি, মানে কোনো রকমের যে কোনো তার জন্য কোনো চেষ্টা করতে হচ্ছে এইরকমটা হয় না। ফলে আর একটা ব্যাপার ছিল শাওলিদির, সেটা হচ্ছে যে খুব একটা সুচিতার বোধ ছিল। এটা আমরা সবাই জানি যে ভীষণ, মানে আমার মনে আছে যে সেই স্টুডিওতে একজন বর্ষিয়ান অভিনেতা, তিনি একটা খারাপ কথা বলেছিলেন, তার সূত্র ধরে শাওলিদি বলেছিল যে আমি আর এখানে করব না, অনেক করে বলে টোলে বুঝিয়ে টুঝিয়ে তাকে। এটা অবশ্য সবসময় উনি বলেন। আচ্ছা আমি একটু চৈতি প্রসঙ্গে যাই। চৈতি ঘোষাল 1957 সালে যখন বহুরূপী ডাকঘর প্রযোজনা করে তৃপ্তি মিত্রের নির্দেশনায়, তখন কিন্তু প্রথম অমলে চরিত্রে ছিলেন শাওলিদি, শাওলি মিত্র। তারপরে 60-এর দশকে 74-75 সালে যখন আবার ডাকঘর পুনরভিনয় হলো, তখন অমল, চৈতি ঘোষাল। ফলে চৈতি ঘোষাল, অমল, ডাকঘর, বহুরূপী একটা অদ্ভুতভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি, তুই তার মানে শাওলিদির পার্টটা কেড়ে নিয়েছিস? শাওলিদি আমাকে বলেছিল, আমার মনে আছে, তখন আমি ওই মানে ভাষাটা তখনও অবধি আমার বাংলা অক্ষর, এই প্রসঙ্গে আসছিলাম না চৈতি, ওই যে শেখার কথা বলছিল না, বই পড়ার একটা তোমার তো দারুণ অভিজ্ঞতা আছে শাওলিদির সঙ্গে, সেটা আমাদের একটু আগে শোনাও। হ্যাঁ, তার আগে আমার না মানে এখানে বসে একাধিকবার নাটক দেখে বা বই পড়ে বা কোনো সিনেমা দেখে যে পুরনো হয়ে যায় না, যে সত্যিটা ভীষণভাবে প্রাসঙ্গিক থাকে, এবং যে শিল্পী যে যে কোনো মাধ্যমেই, সিনেমা হোক বা থিয়েটারের মাধ্যমে, মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলে সে কথাগুলো এতটা প্রাসঙ্গিক এবং সেটা যাপন করে, সেটা আজকে নাথবতী অনাথবত দেখে বুঝতে পারলাম। আমার কিন্তু আজকে নাথব, আমি তো দেখেছি যখন, তখনও আমি অনেকটাই ছোট ছিলাম, মানে ফার্স্ট যখন শাওলিদি করেছে ওটা একটা আমার, সেটা আমি না হয় বলবো গল্পটা, সেটা আলাদা গল্প। হ্যাঁ, আলাদা গল্প। কিন্তু আমার কিন্তু মনে হলো আজকে দাঁড়িয়ে যে নাথবতী অনাথবতে যখন দ্রৌপদীর ওই ওই সবাই উল্লাস করছে আর দ্রৌপদী যে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে যেই এক্সপ্রেশনটা, আমার কিন্তু এক সেকেন্ডে মনে হলো যে পুরো মঞ্চটা বদলে গেছে, মহাভারতটা বদলে গেছে, হয়ে গেছে দিল্লির নির্ভয়া কেস। আচ্ছা, এইখানেই শাওলিদের সাফল্য, এইখানে একটা কাজের সাফল্য, এই যে অভিনয় সময়ে মানে না। চৈতি, এই অভিনয় দেখার কথা বলছো, শাওলিদি তো আমি শুরুতেই বলছিলাম একটা কণ্ঠচর্চার ব্যাপার ছিল ভীষণভাবে। একটু আগে কথা প্রসঙ্গে সৌমিত্র, আমরা যখন শুরু করিনি আয়োজন, তখন সৌমিত্র বলছিল যে তার কাছে আমরা আবৃত্তিও শিখতাম। তা আমরা একটু শাওলিদির আবৃত্তি যদি শুনতে পাই বা দেখতে পাই, শোনা যায়, অনেকদিন বাদে শুনি শাওলিদির আবৃত্তি। রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁদে কবরে বেঁধে লব আজ, করিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো, কি হলো তোমার অবাক নয়নে মুখ পানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে, ও গো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে, মা গো
কি হলো তোমার? অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হার ছেঁড়া মনি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। আমরা সৌমিত্র বলছিল, আমরা বলছিলাম শারীরিক অসুস্থতার কথা। এই শারীরিক অসুস্থতার জন্য কলকাতা দূরদর্শনে উনি চাকরি করতে করতেও করতে পারেননি, ট্রেনিং নিতে পুনে চলে গিয়েছিলেন, সকলেই জানেন। বিশেষ করে বিভাস চক্রবর্তী সেই সময় তার সঙ্গী ছিলেন, তিনি অনেক ভালো করে জানেন। শুধু তাই নয়, থিয়েটারে বিভাস তার যে এক বিরাট সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে শাওনিধি অনেক দিকে অনেক রকমভাবে বিচরণ করেছেন। বিভাস তার কাছে আমরা এখন শুনি তার অভিজ্ঞতার কথা শাওনি মিত্র প্রসঙ্গে। শাওনি আমাদের থিয়েটারের একজন অগ্রগণ্য শিল্পী ছিলেন, খুবই কী বলবো, থিয়েটারের প্রতি নিবেদিত প্রাণ। এবং শুধু তাই নয়, থিয়েটার নিয়ে নানা রকমের চর্চা, নতুন প্রজন্মকে গড়ে তোলা থিয়েটারের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে, বাচিক শিল্পের ব্যাপারে, এই কতগুলো ব্যাপারে ওর দক্ষতা অনস্বীকার্য। এবং সেখানে আমাদের থেকে ছোট বয়সে শাওলি, কিন্তু এইসব ব্যাপারে ওর নিষ্ঠা সত্যি খুবই প্রশংসনীয় এবং প্রয়োজনীয় বটে। আমি শাওলিকে খুব ছোটোবেলায় দেখেছি, খুব ছোট তখন, ও আমার থেকে বছর 10-11 ছোটই হবে বয়সের দিক থেকে। আমি তখন বহুরূপীতে ট্রেনিংয়ে ঢুকেছিলাম, তো ওই ট্রেনিংয়ের ক্লাসগুলো হতো আমাদের শম্ভুমিত্র তৃপ্তি মিত্রের যে ফ্ল্যাটটা ছিল 11A নাসিরুদ্দিন রোড, বিখ্যাত হয়ে আছে এই ঠিকানাটি, সেই ফ্ল্যাটে আমাদের ক্লাস হতো। এবং তার সঙ্গে কিছু অভিনয় কতগুলো নাটকের রিহার্সেল টিহার্সেলও হতো, পার্ট রিহার্সেল সেগুলো। তো সেইখানে শাওলিকে দেখেছি, ছোট্ট একটা মেয়ে ঘুরঘুর করে ঘুরছে চারদিকে সবার সঙ্গে, ওর সিনিয়র মেম্বারদের, তাদের কাকা কিংবা দাদা এইরকম এদের সঙ্গে ঘুরে হাসি ঠাট্টা গল্প এবং খুনসুটি করছে, এই ব্যাপারটা দেখেছিলাম, খুব ভাল লাগতো। তারপরে শাওলি, আমি বহুরূপী থেকে বেরিয়ে আসি, খুব অল্প দিন ছিলাম, বেশি দিন ছিলাম না, কিন্তু তারপরে তো জানি আমি যে কীভাবে শাওলি নিজেকে তৈরি করেছে, কীভাবে অভিনয় করেছে, তৃপ্তি মিত্রর পরিচালনায় ডাকঘর করেছে। আমি একটা ডাকঘর করেছি এই টেলিভিশনে, সেই ডাকঘরটা এখনও মাঝে মাঝে দেখানো হয়। সেই ডাকঘরটাই ছিল চৈতী ঘোষাল, কিন্তু তার আগে আরেকটা ডাকঘর হয়েছিল, ওই বহুরূপী করেছিলেন, সেটাতে ছিল শাওলি মিত্র অমলের ভূমিকায়। তো সেটাও খুব প্রশংসিত হয়েছিল শাওলির সেই অভিনয়। তো শাওলি একে একে বহুরূপীতে শুধুমাত্র ডাকঘর করে ক্ষান্ত হয়নি, আরও অনেকগুলো নাটক করেছে, যেগুলো রাজাতে করেছিল। রাজাতে আমি সেটা দেখিনি, কিন্তু শুনেছি রাজাতে পরবর্তীকালে লতিকা বসুর যেটাতে করতেন সেটাই হয়তো করেছিল, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু খুব নাম করেছিল, খুব ভালো হয়েছিল সেগুলো। আরও এরকম অনেকগুলো নাটকে কিন্তু শাওলি অভিনয় করেছেন, বহুরূপীর নাটকে, এবং সেগুলো বলা বাহুল্য শাওলির অভিনয়টা একটা বিশেষভাবে ছিল। তারপর আমাদের এখন মানে শাওলি যখন বহুরূপী থেকে বেরিয়ে আসেন, তখনও কিন্তু নিজের পরিচালনায় কিছু কিছু নাটক করেছিলেন, যেরকম একটা বিদেশি নাটকের অনুবাদ, যেটা অনুবাদ নয় ওটা অ্যাডাপ্টেশন, অবলম্বনে একটা নাটক বহুরূপী আগে করতেন, সেইটা সেই নাটকটা কিন্তু ইপসেনের একটা নাটক, সেই নাটকটায় শাওলি অভিনয় করতেন, হ্যাঁ, এবং খুব ভালো অভিনয় করতেন। তারপর শাওলির
আমি টেলিভিশনে শাওলিকে নিয়ে কতগুলো অনুষ্ঠান করেছিলাম, বিশেষ করে নাটক। যেমন আমার মনে আছে শেষের রাত্রি বলে রবীন্দ্রনাথের একটা নাটক নিয়ে করেছিলাম, শাওলি তাতে অভিনয় করেছিলেন, খুব চমৎকার অভিনয় করেছিলেন। এবং সেটা এমন একটা চরিত্র ছিল যেটাতে খুব যাকে বলে সিম্প্যাথি দর্শকদের আদায় করা, সেই ব্যাপারটা ছিল না, কিন্তু অভিনয় হিসেবে শাওলির সেই নাটকে কিন্তু খুবই নাম হয়েছিল। তাছাড়াও আরেকটা নাটক করেছিলাম প্রদীপ ঘোষ এবং শাওলি এই দুজনকে নিয়ে, আমার নামটা মনে পড়ছে না অনেক দিন, আর এখন স্মরণ শক্তির উপর একটা বেশ চাপ পড়ে এগুলো মনে করতে, তা সেই জন্যে নামটা বলতে পারছি না। কিন্তু সেখানেও প্রদীপ ঘোষ এবং শাওলি আমি বেছেই নিয়েছিলাম এই দুজনকে, দুজনেই কিন্তু বাচিক শিল্পী হিসেবে খুব মানে নাম আছে এবং সেই জন্যেই বিশেষ করে ওদের বেঁচেছিলাম। এবং প্রদীপ ঘোষ মানে তার কী বলো প্রয়াণের আগে পর্যন্ত যখনই দেখা হতো তখনই ওই কথা বলতেন, এই বিভাসদা, কিন্তু বিভাসদার ছাত্র ছিলাম আমি, বিভাসদা আমাকে টেলিভিশনে নাটক করিয়েছেন, প্রদীপের কথা মনে পড়ছে। শাওলিও খুব সুন্দর পাঠ অভিনয় করেছিল সেখানে। তা শাওলির অভিনয়ের ব্যাপারটা তো আছেই, এবং পরে যখন বহুরূপী থেকে বেরিয়ে নিজে যখন ওই পঞ্চম বৈদিক করলেন, সেখানে অনেকগুলো অল্প বয়সী ছেলে মেয়ে কিন্তু শাওলিকে দেখেই কিন্তু ওখানে গিয়েছিলেন শাওলির কাছে শিখতে, অবশ্যই তার মাথার উপরে শম্ভুমিত্রও ছিলেন, সেটাও একটা ব্যাপার, কিন্তু শাওলি সেখানে অভিনয় শেখাতো অল্প বয়সীদের। এবং আজকে অনেকে অভিনয় করেন তারা কিন্তু শাওলির এই কথাগুলো বলেন যে শাওলির কাছ থেকে শিখেছি। আজকেই আমার মোবাইলে একটা ইয়ে এলো, মেসেজ এলো, সেটা সীমা শাওলির মৃত্যুতে শোক প্রকাশ করে বলছেন যে আমার শিক্ষক বলে শাওলিকে বলছেন। তা এই যে আজকের দিনে যাদের দেখছেন অভিনয় করছেন তাদের অনেকে কিন্তু শাওলির কাছ থেকে শিক্ষিত হয়েছে, শাওলির যে ওই পঞ্চম বৈদিকে, এবং তারা আজকে বেশ ভালো অভিনয় করছে, ভালো থিয়েটারের কাজ করছে। তা শাওলির সঙ্গে এই শাওলির এই থিয়েটারের যাত্রাটা খুব ভালো, যেরকম রেডিওতে অনেক নাটক করেছেন শাওলির, রেডিও অভিনয় কিন্তু একটা বিশেষ মানে কী বলব প্রশংসার দাবি রাখে। এবং সেখানে তার কতগুলো বৈশিষ্ট্য যে বাচিক অভিনয় কীভাবে করতে হয় সেগুলো ফুটে ওঠে। বাচিক অভিনয়ের ব্যাপারে বহুরূপী তো একটা ঘরানা ছিলই, যেমন রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের নাটকের সংলাপগুলো কিন্তু আমরা যেভাবে সংলাপগুলো বলি, যে সিনট্যাক্সে বলি সেভাবে নয়, একটু অন্যরকম। সেই জন্যে বলতে আমাদের অসুবিধা হয়, সাধারণভাবে মানুষের অসুবিধা হয়, অভিনেতাদের অসুবিধা হয়, কিন্তু শম্ভুমিত্রের এইটাই ছিল যে রবীন্দ্রনাথের এই সংলাপগুলো কত সহজভাবে মনে হবে কথ্য সংলাপই বলা হচ্ছে, কিন্তু তা নয়, রবীন্দ্রনাথের ওই সংলাপই বলা হচ্ছে, এবং কিন্তু অর্থগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে, সুন্দরভাবে বেরিয়ে আসে। এই যে শিল্প, শিল্পের কৌশল যেটা, সেইটা কিন্তু শাওলির অভিনয়ের মধ্যে আমরা পাই। তাছাড়াও The roaming wala job, the deadline wala job, or are you living in the market wala job? Life is full of options. Amon job bachun jekhane aay ichhe moto. Ekjon LIC agent hoye jan aaj. Career insurance eta. Not only a kaaj. Nijei nijer boss hoye cholun. LIC agent hoye bolun. Ekhon to life puro set. আমরা বিভাসদার কাছে শুনছিলাম শাওলি মিত্র প্রসঙ্গে। বিভাসদার ছাত্র হিসেবে কয়েকটা নাম আপনাদের মনে করিয়ে দিই। বহুরূপী করেছিল হেনরিক ইবসেনের ডলস হাউস, পুতুল খেলা, সেটা শাওলিদি করেছিলেন পুতুল খেলা পঞ্চম বৈদিকের হয়ে। তারপর সাথে একটি নাটক কুমার রায়ের নির্দেশনা হয়েছিল নিন্দাপঙ্কে, সেটা রাজনৈতিক হত্যা জিজ্ঞাসার চিহ্ন, এই নাটকটি পঞ্চম বৈদিকে শাওলি মিত্র করেছিলেন। আর দূরদর্শনে যে প্রযোজনাটির কথা বললেন, বিভাসদা মনে করতে পারছেন না নাম, আমি ছাত্র হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের মনে করাই, সেটি হলো বিধায়ক ভট্টাচার্যের তাহার নামটি রঞ্জনা, প্রদীপ ঘোষ এবং শাওলি মিত্র অভিনয় করেছিলেন। আচ্ছা শাওলিদি
টিভিতে চাকরি করলেন না বটে, কিন্তু অনেক বছর বাদে দূরদর্শন থেকে আমন্ত্রণ পেলেন একটি প্রযোজনা করা, সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা। সেই শোভা চরিত্রে চৈতি ঘোষাল অভিনয় করেছিল। আমরা শোভার একটি অংশ আগে দেখিনি, তারপর চৈতির কাছে শুনবো তার অভিজ্ঞতার কথা। কান পেতে রই আমি, কান পেতে রই, ও আমার আপন হৃদয়ে গহন দ্বারে বারে বারে কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিভাগে নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন রাতের পাখি গায়ে একাকী সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। নেপথ্য কণ্ঠ তো স্বামী মিত্র আমরা দেখলামই পর্দায়। চৈতির সঙ্গে এখনো ভালোভাবে সেভাবে কথা বলা হলো না, ফলে আমি এই যে শোভা ছবিটি নির্মাণ সেই প্রসঙ্গে তার অভিজ্ঞতার কথা, কীভাবে শ্যামলীদির সঙ্গে কাজ করেছিল সে, এবং ডাকঘরের কথা যদি আমাদের একটু স্বল্প পরিসরে জানিয়ে দেয়। শোভাটা যখন ভাবা হচ্ছে তখন মানে যতটা ছোট আমাকে দেখাচ্ছে শোভাতে ততটা ছোট আমি ছিলাম না তখন। এবং শ্যামলীদি শোভা গল্পটি যে টেলিভাইজ করার সময় যে স্ক্রিপ্টটা করেছে সৌমিত্রদাও করেছিলেন, তো শ্যামলীদি আমাকে ডেকে পাঠালো, ডেকে পাঠিয়ে বলল যে হ্যাঁ রে এটা কি করবি তুই, তখন আমি অলরেডি অন্যান্য কাজ করতে শুরু করেছি, তো আমার তো ওই আর কি শ্যামলীদির মতনই আর কি চোখ চকচক করে উঠলো। আমি বললাম নিশ্চয়ই করব। এবং তারপরে যেটা হলো ওই যে নিষ্ঠার কথা তোমরা দুজনেই বলছিলে, ওই যে একটা প্রসেস যেটাকে এখন বলে আর কি অ্যাক্লামেটাইজড হওয়া, আমাদের ওয়ার্কশপ বা মানে প্রত্যেকটা ছবির আগে ওয়ার্কশপ হয়, আমাদেরও কিন্তু ওইটাই হয়েছিল। শ্যামলীদির বাড়ির নিচে তখন মানে রিহার্সাল হতো পঞ্চম বৈদিকের, তো সেইখানেই সেই ঘরেই আমরা দিনের পর দিন আমার মনে হচ্ছে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। এবং এই যে মানে শোভার একটা সময় যখন দূরদর্শনে দেখানো হয়েছিল এটা বাংলার প্রযোজনা ছিল, কিন্তু পরবর্তীকালে ন্যাশনাল নেটওয়ার্কে দেখিয়েছিল এবং 9টা সার্ক কান্ট্রিজে দেখিয়েছিল, তো ওই সময়টা সত্যি ভীষণ পপুলার হয়েছিল এটা, এবং লোকের খুব মনে মানে পছন্দ হয়েছিল। এবং একটা জিনিস আমার মনে আছে, ওই যে যখন যারা কথা বলতে পারে না তারা যখন বেশি ইমোশনাল হয়ে যায় এবং কাঁদে এবং কান্নাটাকে আটকাতে পারে না, তখন একটা কিরকম একটা গো গো একটা অদ্ভুত শব্দ হয়, সেই শব্দটা ওটা অ্যাকোয়ার করতে হয়, এবং সেটা শুধু গলা দিয়ে হয় না। শ্যামলীদি মানে সারা শরীর দিয়ে, গলা দিয়ে, মুখ দিয়ে, সব দিয়ে ওইটাকে করার চেষ্টা করত। এবং আমার সবসময় মনে হয় শ্যামলীদির ভালো ছাত্রছাত্রীরা কখনোই ওনাকে অনুকরণ করেননি, ওনা ওটা গ্রহণ করেছে, এবং সেই গ্রহণের জায়গাটা শ্যামলীদিই তৈরি করে দিয়েছিল। এবং সেটা যে কী অসম্ভব একটা প্রসেস আমার এখনই মানে বললে কিরম কান্না পেয়ে যাচ্ছে বলবো না, মানে এখনও সেটা আমার মনের মধ্যে আছে যে কিভাবে গলাটা মানে ওই কথা বলতে পারছে না এবং গোঁ গোঁ করে আওয়াজ হচ্ছে। এবং সেটা তারপরে আমার এক বন্ধু ফোন করে আমাকে বলেছিল তার বোনও কথা বলতে পারে না, তার ঠিক ওই রকমই আওয়াজ হয়, তার মানে একজন পরিচালক হিসেবে কি অসম্ভব তার দেখা
এবং সেই জীবনটা সেটাকে মানে চরিত্রের মধ্যে দিয়ে সেটাকে সত্যি করে তোলা। এরকম কিন্তু অনেক গল্প আছে, যেমন আমি তোমার কাছে যেটা জানতে চাইছি, তুমি যখন শুনলে যে তোমায় ডাকঘরে অমলের পাঠ করতে হবে, তুমি তো জানতেন শ্যাওলিদি করেছে আগে? না, কি করে জানবো বলতো, মানে 5.5-6 বছর বয়সে আমি শম্ভুমিত্রকে বলেছিলাম যে শোনো, আমি যখন মরে যাব তখন আমার মুখে ওইদিকে একটা আলো আছে, ওই আলোটা যেন ঠিক জায়গায় পড়ে। আমি সারা জীবন ফকিরকে, হ্যাঁ, আমাকে শেখানো হয়েছিল। ওই যে বলছি যে যারা বলেন যে অভিনয়টা শেখার জায়গা নয়, তাদের জন্য আমি বলছি অতটাই সজাগ ছিল, অতটাই ওইভাবে শাওনলিদি এবং তারা আমাকে শিখিয়েছে, সৌমিত্রদারও নাটক দেখে, সৌমিত্রদাকে দেখেও আমি শিখেছি যে তুমি যখন ইমোট করবে, তুমি যদি ভুলে যাও যে তোমার লাইটটা কোথায় আছে, তাহলে বাবা তুমি অভিনেতা নও। সুতরাং ওইটা তোমাকে ভুলতেও হবে, দুটি মনের কথা, হ্যাঁ, মানে তোমাকে ওই দুটি মনের কথা তোমাকে ভুলতেও হবে, আবার তোমাকে মনেও রাখতে হবে। এটা শুনতে শুনতে আমার দুটি মানুষের কথা মনে পড়ছে, আমাদের সকলের সহযোগী সৌমিত্র চেনে তাদের, সিদ্ধার্থ চক্রবর্তী এবং বাবু দত্ত রায়, এরাও শাওনলিদির সঙ্গে অভিনয় করেছিলেন। সিদ্ধার্থ চক্রবর্তী আমাকে একটা তার অভিজ্ঞতার কথা বলছিল, এই রাজনৈতিক হত্যা জিজ্ঞাসার চিহ্ন নাটকটি, সার্থের নাটকটিতে শাওনলিদি অলগা চরিত্র করতেন আর ও ইগো করত, বয়স অল্প অল্প, কিন্তু এই একটা বয়স্কা প্রেমিকা তাকে প্রেম নিবেদন করবে, তা একদিন শাওনলিদিকে বললেন, সিদ্ধার্থ তুই আমাকে হাক কর, জড়িয়ে ধর। সিদ্ধার্থ ভীষণ হেজিটেট করছে, কীভাবে আমি শাওনলিদিকে, শাওনলি বলো তুই পাচ্ছিস না, ঠিক আছে দেখ আমি দেখিয়ে দিচ্ছি, বলে নাটকে সেটাই হতে লাগলো, মানে ওইভাবে জড়িয়ে ধরে। এবং বাবু দত্ত রায় যে একটা সুন্দর অভিজ্ঞতার কথা বলেছেন, যে যখন ঠিক করলেন যে ইবসেনের নাটক পুতুল খেলা করবেন, তখন শাওনলিদির মনে হলো যে আমাদের নিজস্ব একটা প্রেক্ষাগৃহ থাকা দরকার, নাহলে আমরা থিয়েটার করবো কোথায়, নিজের মতো করে থিয়েটার করবো। টালিগঞ্জের কাছে যে অরবিন্দ ভবন আছে, সেখানে একটি স্কুল আছে, সেই স্কুলে প্রেক্ষাগৃহ, হ্যাঁ, রানিকুটিতে একটি প্রেক্ষাগৃহ ছিল, তাতে কিছুই সেরম ছিল না, মোটামুটি থিয়েটারটা করা যেতে পারে। শাওনলিদি সেটা নির্বাচন করে সেখানে পুতুল খেলার নাটক শুরু করলেন 2004-এ বা 2002-এ এরকম সময়, এবং সেখানে একটা অদ্ভুত করলেন, আমরা যে তিনটে বেল বাজাই নাটকের আগে, সেই তিনটে বেল কিন্তু বাজতো না, পুজোর সময় যে ঘণ্টাটা পুরোহিত মহাশয়রা নাড়েন, পুরোহিতরা নাড়েন, সেই ঘণ্টাটা ব্যবহার করা হতো, এবং যারা অভিনয় করতো না তারা প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে থাকতো, তারা বিভিন্ন দিক থেকে ঘুরে বেরিয়ে দর্শকদের, যারা বাইরে আছেন গল্প করছেন ভেতরে বসে প্রেক্ষাগৃহে, 150 সিটের 50 টাকা মূল্যের টিকিট ছিল, তারা ওই ঘণ্টা বাজিয়ে বাজিয়ে সতর্ক করত। সেখানে কিন্তু দীর্ঘদিন শাওনলিদি একটা অন্য থিয়েটার করেছিলেন, যেটা ইবসেনের। তুই এই সিদ্ধার্থের গল্প যেটা বললি না যে আমাকে জড়িয়ে ধরো, আমি একটা গল্প বলি, যদি আর একবার বলে একটা নাটক হতো, সেখানে শান্তিদাস একটা চরিত্রে অভিনয় করতেন, চৈতি দেখেছি যদি আর, হ্যাঁ আমি দেখেছি, আমিও দেখেছি, আমি যদি আর একবার পরবর্তীকালে করেওছি, মানে হিন্দিতে রূপান্তরিত, মানে অ্যাডপ্ট করে করা হয়েছে। তো শান্তিদাস একদিন করতে পারবেন না কি একটা কারণে, কেউ আত্মীয় মারা গেছেন বা এরকম কিছু একটা ব্যাপার, তো আমাকে তখন করতে দেওয়া হলো। আমার তখন বয়স একেবারেই কম, কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম পড়ি, বোধহয় সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমি করব। এবার শাওনলিদির সঙ্গে একটা প্রেমের দৃশ্য আছে, হ্যাঁ, এবারে আমি পাশাপাশি বসে, আমি রতিকান্ত, শাওনলিদি বনলতা, আমি রতিকান্ত বনলতার হাতের ওপর হাতটা রাখবি, আমরা না এখনকার ছেলেপুলেদের মতো অত পাকা ছিলাম না, ফলে একটা মেয়ের হাতের ওপর হাত রাখা এইটা একটা খুব সাংঘাতিক ব্যাপার। তুমি তো অনেক তার আগে পাখি হয়নি? না না, পাখির আগে। আচ্ছা আচ্ছা। তো আমি শাওনলিদির হাতের খানিকটা উপরে হাতটা রেখে এরম করেছি, শাওনলিদি এক চড়মাল, বেকামি করছিস কেন, হাত ধর, মানে ওই আড়ষ্টতাগুলো কাটানো, এইটা এই গল্পটা ওই, হ্যাঁ, আমি ওই ডাকঘরের কথা যে বলছিলাম, আমি এটা আমি বলতে বলতেই আমার মনে মনে হলো যে ডাকঘরে শাওনলিদি যেরকমভাবে আমাকে শিখিয়েছে না, উজাড় করে দিয়েছে, মানে কোথাও একজন শিল্পী, সে পরবর্তীকালে অবশ্য রক্তকরবীতে মাসিও তাই করেছেন আমার, আমাকে যখন নন্দিনী করেছিলাম, কিন্তু ডাকঘরে তখন তো ছোট, একটা ছোট মেয়েকে তাকে মানে প্রত্যেকটা শোয়ের আগে সকালবেলা আমাদের একটা পর্ব ছিল, আমরা পুরো নাটকটা পড়তাম, পুরো যতগুলো চরিত্র, হ্যাঁ, আমি না হাই তুলতে পারতাম না, হাই তুলতে গেলে ফলস হয়ে যেত, আর
খিলখিল করে সব সময় হাসতে পারতাম না। ওই দুটো যারা নতুন অভিনয় করেন তারা জানেন যে খিলখিল করে হাসাটা কতটা ডিফিকাল্ট। হ্যাঁ, তো ওই দুটো শাউলিদি আমাকে শেখাতো, এবং ওই যে ছোট্ট ছোট্ট নুয়ান্সেসগুলো, মানে যে যে যেগুলো আমি পরবর্তীকালে আমি করেছি, সেগুলো কিন্তু শাউলিদি একটা একটা করে, মানে সেই গয়না পরানোর মতো করে আমাকে শিখিয়েছিল, একসঙ্গে নয়। এবং সেটা একজন অভিনেত্রীর পক্ষে, তুমি ভাবো যে ডাকঘর করেছে, যে অমল করেছেন, পরবর্তীকালে আরেকজনকে এরম উজাড় করে শেখানোর একটা বাংলাও আমি বলছি যে বাংলাটাও যে আমি কিন্তু তখন বাংলা জানতাম না, এবং শাউলিদি কিন্তু আমাকে বলেছিল যে আমি কিন্তু ডাকঘরে, শাউলিদির ডাকঘরটা যে কোনো কারণেই হোক খুব কম শোজ হয়েছিল, সে তুলনায় আমাদের ডাকঘরটা মানে বেশ কয়েক বছর ধরে হয়েছে। হ্যাঁ, এবং শাউলিদি তখন আমাকে, আমার মনে আছে শাউলিদি আমাকে মেকআপ করে দিত, এবং পরবর্তীকালে আমি জানি এটা তুমি জানো, কারণ শম্ভু মিত্র তখন বহুরূপীতে একটা কাঠের চেয়ার ছিল, নিচু চেয়ার কিন্তু এরকম হাতল, তো সেখানে উনি বসতেন ঠিক দরজা থেকে ঢুকেই ডান দিকে। তো ওখানে আমি বসে, আমি ফকিরই বলতাম, সারা জীবনই অমল হয়ে ফকির বলেছি বলে আমার আর মুগ্ধি অন্য কিছু, তো আমার বয়সী সবাই জেঠু বা মেসোমশাই বলতেন। তো আমি যখন ফকিরকে বলেছিলাম, আমি বলেছিলাম আমি না বড় হয়ে এলা করব, তো তখন বলছে এলা করবি তো চার অধ্যায়, তো আমি তো তখন পারবো না, আমি তো একজন নতুন অন্তুকে খুঁজতে হবে। আমি বললাম না না তুমিই করবে, আমার তো বয়স হয়ে যাবে, আমি ফকির ছাড়া আমি এলা করবোই না, অবভিয়াসলি এখন আমি বুঝতে পারি। তখন আমি বলেছিলাম একদম একদম, আমি বলেছিলাম শোনো গল্পটার শেষ হয়নি, আমি বলেছিলাম যে শাউল তোমার কোনো চিন্তা নেই, তোমার বয়সটা কমিয়ে দেবে আমার মতো করে, শাউলিদি আছে তো মেকআপ করিয়ে দেবে, কারণ আমার ধারণা ছিল শাউলিদি শ্রেষ্ঠ মেকআপ ম্যান অলসো, মেকআপ উমেন, হ্যাঁ একদম মেকআপ আর্টিস্ট, মানে মেকআপ আর্টিস্ট অলসো। হ্যাঁ, এই যে শেখার অভিজ্ঞতার কথা তোমাকে বল, তোমরা বলছো, দেখো তোমরা যদি দেখো ইতিহাস তাহলে দেখবে শম্ভু মিত্রের নির্দেশনায় একটাই তিনি কাজ করেছিলেন, সেটা হচ্ছে পাগলা ঘোড়া। কারণ অন্যান্য নাটকে কিন্তু তিনি নিয়মিত চলার নাটকে মঞ্জু চরিত্র দশচক্রে বা সুরঙ্গমা রাজায়, কিন্তু ওইটাই ওর প্রথম এবং শেষ নাটক 1971 পাগলা ঘোড়া, এবং সেটা নিয়ে সম্ভব। এখানে আমি একটা কথা বলি, রাজা নাটকে শাউলিদি আমাকে বলেছিল যে রাজা নাটকটা না জানিস তো বাবা আমাকে তেমন কিছু দেখালো না, কি অসাধারণ করতো রাজা, রাজা রাজা যারা দেখেছে তারা বলতে পারে, এবং ফকির তখন চাননি মানে ভাবতেই পারেনি, সেটা মাসিরই কিন্তু উদ্যোগে ওটা হয়েছিল, ফলে ফলে সম্ভুমিত্র খুব একটা গা লাগাননি আমাকে, শাউলিদি যা বলেছে আমি নিজেই তৈরি করলাম। তারপরে আমি একদিন বাবা রিহার্সাল দেখলো, দেখে বলল যে হ্যাঁ বেশ হচ্ছে, ভালো হচ্ছে, বাহ ভালো হচ্ছে। ফলে মানে এই যে পাগলা ঘোড়ার কথা বলতে গিয়ে উনি বলছেন যে বারবার আমাকে বাবা বলছে যে আমি খ্যাপা চাইছি, মেয়েটা কিন্তু খ্যাপা, মেয়েটি তো চারজন বন্ধু শ্মশান যাত্রী, তারা এসছে, তারা তাস খেলছে, কথা বলছে, নেশাভান করছে, এসব করছে, আর মেয়েটা মাঝে মাঝে তাদের স্মৃতিচারণার মধ্যে দিয়ে আসছে, বলছে আমি একটু খ্যাপামি চাইছি, পাচ্ছি না পাচ্ছি, আর আমি তো কিছুতেই পাচ্ছি না, একে আমার অসুস্থতা, তারপর বিভিন্ন জায়গা থেকে এমন ধরনের খালেদ চৌধুরী সেট করেছিলেন কোনোটা ময়ে করে ওপর থেকে উঠে শাউলিদির মাথাটা দেখা যাবে, কোথাও ঝোপের মধ্যে দিয়ে মুখটা বেরোবে, এবং যখন শাউলিদির মুখটা বেরোবে পাগলা ঘোড়া নাটকে তখন ওইদিকে আলো থাকবে, যারা চারজন তখন শ্মশান যাত্রী বসে আছে সেখানে আলো কমে যাবে। তা হঠাৎ প্রথম অভিনয়ে উনি ঢুকেই দ্বিতীয় পর্বে পাগলা ঘোড়া এসেছে, বন্দুক ছুড়ে মেরেছে বলে ঘুরতে আরম্ভ করলেন, ঘুরতে আরম্ভ করলেন, ঘুরতে, তারপর একটা চিৎকার করলেন আ করে, পাগলা ঘোড়া আসেনি, বন্দুক ছুড়ে মারেনি বলে বেরিয়ে চলে গেলেন, সব মিথ্যে। ব্যাস, তারপর সমস্ত দর্শক এমনভাবে এক্সাইটেড হয়ে গিয়ে এটাকে সবাই ভাত্তালিতে ভরে উঠল প্রেক্ষাগৃহ, বাবা তো পাশের ঘরে বাইরের দিকে মেকআপের পাশের ঘরে বাবা শুয়ে বসেছিলেন, বাবা তো আমাকে কিচ্ছু বলতেনও না, বলছেন শাউলিদি, এবং তারপরে যখন সবাই সে বাবাকে বলতে লাগলেন যে ও তো একটা অন্যরকম চেহারা দিল মেয়েটিকে, তখন বললেন যে এইটাই থাকবে পাগলা ঘোড়ায়, এটাই হতে থাকবে। এই যে একটা নিজেরও চরিত্র তৈরি করা, বিশেষ করে গালিলিওর জীবন 1980 কলকাতা নাট্যকেন্দ্র যখন করছে, ভার্জিনা চরিত্র করছেন, একদম সংলাপ নেই,
একদম সংলাপ নেই, সারাক্ষণ মনে হতো এটা কীভাবে তৈরি করবো কীভাবে তৈরি করবো। এই নাটকের দশম দৃশ্য অনেকক্ষণ প্রতীক্ষা করতে হয় গালিলিও এবং ভার্জিনিয়াকে, বললো সারাক্ষণ বাবার পাশে আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আমার বাবা আবার গালিলিও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন, একটু রূঢ়ভাব আমার প্রতি গম্ভীর হচ্ছেন, আমি বকুনি দিচ্ছেন, সেই সমস্তটা আমাকে নিয়ে অভিনয় করতে হচ্ছে, সে একটা অদ্ভুত অভিজ্ঞতা। এইটা এই অভিনয় কথা বলতে বলতে আমার সৌমিত্র কথা মনে পড়লো, পাখি নাটকে শ্যামলীদির সঙ্গে সৌমিত্র বসু, তার অভিজ্ঞতা এবার শুনি। না, পাখি নাটকে আসলে করবার কথা ছিল দেবতোষ ঘোষের, তাই? হ্যাঁ, দেবতোষ কাকার করবার কথা না, এটা কিন্তু আবার উল্টো একটা ভার্সন আছে, সেটা আমি বলবো। আমি যেটা জানতাম বা আমরা যেটা জানতাম সেটা হচ্ছে দেবতোষ ঘোষের করবার কথা, কিন্তু সেই সময়টা শচীন শঙ্কর ব্যালে ইউনিট বম্বে থেকে কলকাতায় এসে সাত দিনের একটা অনুষ্ঠান করতেন একাডেমিতে, আর তার ঘোষণার দায়িত্বটা দেবতোষ ঘোষ করতেন, সেই জন্যে উনি বহুরূপী থেকে একটা ছুটি পেতেন। তা সেই সময় আমাকে দিয়ে রিহার্সাল করানো হচ্ছিল এবং তারপর দেখে পছন্দ হয়ে যায় এবং আমাকে দিয়েই অভিনয়টা করানো হয়। পরে আমায় শ্যামলীদি বলেছিল যে বাজি কথা বলেছে, তোকেই ভেবে রেখেছিল, তুই যদি না পারিস সেই দুঃখ পাবি, সেই জন্য ওরকম বলা হয়েছে। আচ্ছা, এই চৈতি তুমি বই পড়ার কথা বলছিলে, মানে আমরা যখন আলোচনায় বসে তুমি বলছি বই পড়াটা কিভাবে শ্যামলীদি তোমাকে দেখতেন, মানে কিভাবে পাহারা দিতেন, তুমি বলছিলে না? মানে পাহারা নয়, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে যে মানে আমি অনেক বই পড়েছি যেগুলো ওই সময় তখন দেওয়া হতো না বই, মানে এবং ক্লাসিক্স তো শ্যামলীদি ইন্ট্রোডিউস করেছে। আমার মনে আছে দেবদাস পড়ছিলাম তখন, মানে ওই নাসিরুদ্দিন ইলেভেনে, নাসিরুদ্দিন বিখ্যাত বাড়িতে, এবং সকালবেলা উঠেই আর কি, যে মানে সে বই পড়তে, দেবদাস পড়তে শুরু করলো, এবং আমি পড়তে পড়তে ন্যাচুরালি আমি একটা পয়েন্টের পর কাঁদতে আরম্ভ করেছি। শ্যামলীদি মানে পা টিপে টিপে আমাকে দেখে বলছে, চৈতি কাঁদছিস? মানে আমি যে ওটা হৃদয়ঙ্গম করতে পেরেছি, আমি যে ওটা ওই নির্যাসটা নিতে পেরেছি, কি অসম্ভব সিম্পল একটা হাসি, কি অসম্ভব ভালো লাগা। এবং আমি এখন ভাবছি একটা ওই বয়সের মেয়ে, তার তো অনেক রকম নিজের জীবন ছিল, সে আমার আমার ভালো লাগা, আমি পড়েছি, আমার কি রিঅ্যাকশন হয়, ওইটাই কোথায় থিয়েটার, আসলে থিয়েটারটাই সব আর কি। এই রিঅ্যাকশন থেকে আমাদের মনে করতে হবে যে শ্যামলী মিত্র কিন্তু অনেকগুলো বই লিখে গিয়েছেন, যেমন শম্ভু মিত্র বিচিত্র জীবন পরিক্রমা, ন্যাশনাল বুক ট্রাস্টের এটা প্রকাশনা, অসাধারণ। হ্যাঁ, এবার গণনাট্য, নবনাট্য, সৎনাট্য, শম্ভু মিত্র এটা আনন্দ, তারপর তর্পণ, দ্বিদ্রেক্ষা আনন্দ, মামনি তৃতীয় মিত্রকে নিয়ে তার একটি বই মিত্রঘোষ, মুকুরে মুখ না মুখোশ মিত্রঘোষ, লক্ষ্মী যখন আসবে সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছিল, সবচেয়ে শেষ যে বড় কাজটা করে গেলেন শম্ভু মিত্রের যত রচনা, আমার এক বন্ধু সুশান্ত চট্টোপাধ্যায় সেই তালিকাটি আমায় দিয়েছে বলে আপনাদের শোনাতে পাচ্ছি, সেটা হলো যে শম্ভু মিত্র রচনা সমগ্র, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, জানুয়ারি 2014, জানুয়ারি 2017 এবং জানুয়ারি 2020, বাবার প্রতি এত বড় শ্রদ্ধা, এই সমস্ত কাজটা কিন্তু শ্যামলীদি করে গিয়েছেন। সৌমিত্র, সময় বেশি নেই, কিন্তু এই বই পড়া, বই পড়া বলতে বলতে মনে পড়ছে বহুরূপীতে একটা অসাধারণ লাইব্রেরি ছিল, যেখানে সমস্ত বই একটা সময় শ্যামলীদি সব তত্ত্বাবধানে গোছানো হতো, তা সেই প্রসঙ্গে যদি একটা সময় নয়, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে শ্যামলীদি ওটার দায়িত্ব নিত, নিয়েছিল, এবং সে দায়িত্ব মানে একেবারে লাইব্রেরিয়ানের মতো করে আর কি, অর্থাৎ পুরো বইয়ের ক্যাটালগ করা, এই করা, সেই করা, আমাদের প্রত্যেককে বই দেওয়া, এবং শ্যামলীদি যতটা চাইতো আমরা বই পড়ি, আমরা যে ততটা পড়তাম, এত সুবোধ বালক বালিকা আমরা ছিলাম না, কিন্তু যাই হোক এটা হতো, এবং শ্যামলীদির ভেতরে কোথাও একটা খেদ ছিল যে এই যে লাইব্রেরির প্রতি তার একনিষ্ঠ একটা ভালোবাসা এবং ডেডিকেশন যাকে বলে, সেইটাকে হয়তো বড়রা অতটা পাত্তা দিচ্ছেন না বা যা হোক কিছু, কিন্তু এটা বোঝা যায় যে আমরা খুব পড়ি, আমরা খুব দেখি। আমরা শ্যামলীদির মধ্যে আরেকটা ব্যাপার ছিল, শ্যামলীদি যার সঙ্গে যারা সাক্ষাৎ করতে যেতেন তাদের শ্যামলীদি জিজ্ঞেস করতেন, কিন্তু তোরা যে ফিরে যাচ্ছিস সেখানে আর কেউ কেউ আছে? বললেন হ্যাঁ, আরও অনেকে আছে। তো তখন শ্যামলীদি করতেন কি, গোড়ের মালা, জুঁই ফুলের মালা বা বেল ফুলের মালা, আমি সৌমিত্রদের কাছেই শুনেছি যে এই ফুল ওরা নিয়ে যেত, এবং সেখানে বহুরূপীতে অনেকে বসে আছেন, সৌমিত্র স্ত্রী সুমিতা গিয়ে বলতো, দাঁড়া দাঁড়া শ্যামলীদি তোদের জন্য কী দিয়েছে দেখ, বলে মালাগুলো হাতে দিতেন, বলতেন যে শ্যামলীদি বলেছে একটু সুগন্ধ তোমাদের দিলাম।
শাওনিদি শেষ করে ফেলবো অনুষ্ঠান আর বেশিক্ষণ নেই, তবে শাওনিদি অনেক সম্মান পেয়েছিলেন সেগুলো আপনাদের একটু জানাই। 2003 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন, 2006 পেয়েছিলেন দ্য ইবসেন কন্টিনেন্টাল অ্যাওয়ার্ড বাই নরওয়ে কালচারাল ডিপার্টমেন্ট থেকে, 2007 পেয়েছিলেন পদ্মশ্রী, 2012 পেয়েছিলেন বঙ্গবিভূষণ, এছাড়া এবিপি আনন্দ তাকে দিয়েছিল সেরা সেরা পুরস্কার, সেটা আমরা সবাই দেখেছি। শাওনিদির কথা তো আমাদের আর শেষ হবে না, তবু চৈতি খুব অল্প সময়, তোমার আর কি মনে পড়ছে শাওনিদির প্রসঙ্গে যদি আমাদের একটু বলো? শেষ হয়ে আসছে, মানে আমরা তো শাওনিদির মানে আমার এক্ষুনি মনে পড়ছে, আমি শাওনিদির কাছ থেকে না প্রথম কেমন করে কোন জায়গায় মানে কেমন করে সাজতে হয়, খুব সামান্য 5 মিনিটে কি করে তৈরি হয়ে বেরোতে হয়, অথচ বেশ ভালো দেখতে লাগে, প্রথম শাড়ি পরা, এগুলো সব আমি শাওনিদির কাছ থেকে। কথাও আমরা বলা হলো না, সেটা হচ্ছে যে পঞ্চম বৈদিকের হয়ে ছোটদের জন্য দুটো প্রযোজনা করা হয়েছিল, একটা হচ্ছে হজবরল সুকুমার রায়, একটা লঙ্কা দহন পালা বরদা গুহর। এই দুটো নাটকে অর্পিতা ঘোষ নির্দেশনায় ছিলেন, কিন্তু তত্ত্বাবধানে ছিলেন, সামগ্রিক তত্ত্বাবধানে শাওনি মিত্র। কথা আমাদের শেষ হবে না, তবে সময় আর আমাদের কথা শুনছে না, এখানে আমরা শাওনিদির প্রতি সকলে মিলে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি।